উলামায়ে কেরাম কাঁদে না, উলামায়ে কেরামের চোখে পানি নাই। এর কারণ কি? এর কারণ হলো বর্তমান যেই কারণ দেখতেছি সামনে, সেটা হলো মোবাইল। চোখে পানি নাই, আমলে মন বসে না, নামাজে মন বসে না, টাচ মোবাইলের কারণে। এই এলেম আমাদের ভিতরে আছে, এই এলেম চালাইতে হলে নিজে নিজে এলেম, এই নিজের ভিতরে যে এলেম আছে এই চালাইতে, এই এলেম চালাইতে হলে আবার আর এক এলেম আল্লাহর কাছে যাইতে হবে, তাছাড়া এই এলেম চালানো যাবে না। দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক কথা হয়েছে, ওলামায়ে কেরাম অনেক কথা বলেছেন, এগুলোর উপরে যদি আমরা আমল করতে পারি আমাদের চলার জন্য যথেষ্ট। ওলামায়ে কেরামের সোহবতে গেলে অনেক কথা শোনা যায়। আমরা ওলামায়ে কেরাম ভূমিকা ছাড়াই কথা, দুটো কথা বলি। ওলামায়ে কেরাম, আমি সকালেও বলছিলাম, ওলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করবে, ওলামায়ে কেরামই আল্লাহকে বেশি ভয় করবে। কিন্তু এখন আমাদের ওলামাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আমার তো মনে হয় এই দেশে যে সমস্যা আমাদের ওলামায়ে কেরামের কারণে, কারণ ওলামায়ে কেরামের ভিতরে এখন ভয় নাই। ওলামায়ে কেরাম কাঁদে না, ওলামায়ে কেরামের চোখে পানি নাই। এর কারণ কি? এর কারণ হলো বর্তমান যেই কারণ দেখতেছি সামনে, সেটা হলো মোবাইল। আমার মুরব্বীরা বইলে গেছে অনেকেই, এই কারণটা দেখতেছি মোবাইল, এই টাচ মোবাইলের কারণে অনেকের চোখের পানি বন্ধ হয়ে গেছে, চোখে পানি নাই, আমলে মন বসে না, নামাজে মন বসে না, টাচ মোবাইলের কারণে। আমাদের ওলামায়ে কেরামকে এর থেকে পরহেজ থাকতে হবে। খুব সংক্ষেপে বলতেছি, আমাদের ওলামায়ে কেরামকে টাচ মোবাইল থেকে পরহেজ থাকতে হবে। টাচ মোবাইলে কিন্তু আমাদের ওলামায়ে কেরামকে নষ্ট করে দিচ্ছে একেবারে। এই এলেম আমাদের ভিতরে আছে, এই এলেম চালাইতে হলে নিজে নিজে এলেম, এই নিজের ভিতরে যে এলেম আছে এই চালাইতে, এই এলেম চালাইতে হলে আবার আর এক এলেম আল্লাহর কাছে যাইতে হবে, তাছাড়া এই এলেম চালানো যাবে না। দেখবেন রাস্তা দিয়ে তেলের লরি চলে না, তেলের লরি, এই তেল নিয়ে যায় যে তেলের গাড়িগুলা, ওর পিঠের ভিতরে দেখেন কত তেল, মন কে মন তেল ওর পিঠের ভিতরে আছে, কিন্তু ওই তেলও কোনো কাজে লাগাইতে পারে না। ওর চালানোর জন্য, ওর চলার জন্য যায় আবার পাম্পের ভিতরে ঢোকে, ঢোকে কিনা, পাম্পের ভিতরে ঢোকে, পাম্পের ভিতরে ঢুইকা আবার ওখান থেকে তেল নেয় নিজের চলার জন্য। নিজের ওই পিঠের ভিতরে যে তেল রয়েছে ওই তেল কোনো কাজে লাগাইতে পারতেছে না, পাম্পের ভিতরে ঢুইকা, বড় যেখানে পাম্প আছে সেইখানে ঢুইকা তার ইঞ্জিনের ভিতরে তেল নিয়ে তারপরে পিঠের এই তেলটা চালায়, ঠিক কিনা? আমাদের এলেমটা চালাইতে হলে, সঠিকভাবে পরিচালনা করতে হলে হকানি সাহেব যারা আছে, বুজুর্গ আছে, তাদের সোবাতে আমাদের যাইতে হবে। সোবাত ছাড়া কোনো দিনও আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারবো না, নিজের এলেমকে চালাইতে পারবো না। হাজি এমদাদুল্লাহ হাজির মুকি রহমাতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ যখন বড় আলেম হয়ে আসলেন, হাজির সাহেব মা বলতেছে, রশিদ আহমদ যদি একটু আমার কাছে আসতো, রশিদ আহমদ যদি একটু আমার কাছে আসতো, বারবার আফসোস করতে, বারবার চিঠি পাঠায়, বারবার খবর পাঠায়, রশিদ আহমদ আসে না। একদিন যাওয়ার পর, একদিন বেড়াইতে যাবে, খুব সংক্ষেপে বলতেছি, একদিন কোথায় যেন বেড়াইতে যাবে, যাওয়ার পথে হাজির সাহেবের কাছে গেছে, যাই বলতেছে, হজরত আপনি তো বারবার বলেন কিন্তু আমি তো সময় পাই না, সুযোগ পাই না, আজকে পথের মধ্যে একটু এসে গেছি, একটু দেখা করে যাই, এখনই চলে যাবো। হাজির সাহেব বলেন, বাবা একটু রাতটা থাইকে যাও, শুধু একটু রাতটা থাইকে যাও। কোনো মতেই রাজি হয় না, অনুনয় বিনয় করার কারণে হাজির সাহেব এমন অনুনয় বিনয় করে করতেছিল যে বাবা একটু রাতটা থাইকে যাও। হাজির সাহেব চাইছিল এই এত বড় আলেম, এর ভিতরে যদি আমার এই ছিনার ভিতরে যেই বাতিনি এলেম আছে ওর ছিনার ভিতরে যদি ঢুকাই দিতে পারি তাহলে সারা বাংলায় আলো ছড়িয়ে যাবে। এই জন্য গেছে রাতটা একটু থাকে যাও, থাকবে না। বহুত অনুরোধ করার পরে রাত্রে থাকছে, বলছে সকালে কিন্তু আমার আর থাকতে বলবেন না। রাত্রেবেলায় পাশে বিছানা দিছে, পাশাপাশি বিছানা দিয়া এমন ফয়েজ দিছে, ওই এক রাত্রের ভিতরে কাজ হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহকে এখন হাদিসের দরিয়া বলা হয়, ফকিরুল মিল্লাত বলা হয়। এই কি কারণ? এই হাদিস সাহেবের সোহবতের কারণে। এই জন্য ভাই কথা সংক্ষেপ,
চোখ হেফাজত হইতেছে না, জবান হেফাজত হইতেছে না, আমাদের কথা কার্য কোনটা মিল পড়তেছে আলেম আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এখানে যেই কথাগুলি বললাম এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুক, আমিন। এ আল্লাহ আমরা যা কিছু এখানে শুনলাম আমাদের আলেমদেরকে আমল করার তৌফিক দান করো। এ আল্লাহ যে কথাগুলি আমরা শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করো আল্লাহ। এ আল্লাহ আমাদের আলেমদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। এ আল্লাহ উলামায়ে কেরামের চোখ জবান তুমি হেফাজত করো আল্লাহ। এ আল্লাহ উলামায়ে কেরামের চোখ জবান ঠিক করে দাও আল্লাহ। এ আল্লাহ আমাদের জাহের বাতেন দুরুস্ত করে দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিরাহমাতিকা ইয়া রহমান রহিম।